এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনা বেচা হবে। ইজি অ্যান্ড সিম্পল, সহজেই রেজিস্ট্রেশন করুন, শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। আমি আপনার প্রেমের দিওয়ানা, এর লেগে দেখতে আইছি। আপনি এদিকে যাইবেন নালে কিন্তু আমি ঠিক করবো। ঠিক করবে যা লাভ আছে? ঠিক কর পারলে মানছাই আপনার পিড়াইব। আমি যেমনি চিল্লানি শুরু করছিলা, মানুষ তো মনে করতো আমি বউ পিটাইতেছি। এই সময় বাড়িতে এসেন কেন? বউর গোসল দেখতে। মিশা কথা, আমি এই সময় গোসল করি? আমি সকালবেলা গোসল সেরে ফেলাই না। তাহলে এখন সাবান গ্রস্ত আছো কে? আমার একটা দাওয়াত আছে। কেডাইছে দাওয়াত? লালা ভাবি ওনার পোলার আজকে আকিকা না, আকিকার দাওয়াত। ও, তাহলে তো ভালোই হলো। তুমি তাহলে গোসল সেরে আহো, আমি রেডি হই। আপনি রেডি হয়ে কই যাইবেন? দাওয়াত কি খালি আপনার একলারে দিছে? আমাকে কোনো গুরুত্ব নাই, আমাকে কেউ দাওয়াত দেয় না। সেলিম ভাই বিদেশ থেকে ফোন দিছিল আমারে, কইছে আমার পোলার আকিকা তুই যাবি। তাহলে তো খুবই ভালো হইলো, দুইজন একলগে যাইতে পারো। আপনি বসেন, আমি একটা ডুব দিয়ে আসি। রং পছন্দ হয়েছে লিপস্টিকের? খুব। সব রেডি হয়ে গেছে, টেনশন করেন না, এখনই দেওয়া হবে। তবে খাবেন জমের খাওয়া যত শর্ট করে। একটু অপেক্ষা করেন বাদল ভাই। আরো মেহমান আইব, তুমি বাইরে যাই বসো। প্লেট লয়ে যাও।
আরে খাইতেছো না কেন? খাও খাও। কিরে খাড়াই রেসস কেন? খাও দিছো তো, খাইতে আয়। আয় রাজু, তুমি যাও। কি করতেছেন আপনি? আর কইও না, দাওয়াতে গিয়ে আমার খাইতে ভাল লাগে না। অনেক মানুষ আছে না, আশের মতন ক্যাত ক্যাত করে গলা পর্যন্ত খায়, আমি পারি না। আমি তো যদু মধু লেভেলের লোক না। নিজেরে কি মনে করেন আপনি, বিশাল কিছু? আমি কুসুমের জামাই, অবশ্যই বড় কিছু। পোড়া পোড়া কালার হয়েছে না? ডিম পছন্দ করতো, মাছ মাংস যতই থাও ডিম একটা তার লাগবে, বুঝছো? আরে কই গেল ওই দিন? আমার কিছুই নাই, খালি বিড়ারা আছে। আপনি তো একটু একটু পড়াশোনা পারেন, রিক্সা চালান বাদ দিয়া অন্য কিছু করণ যায় না? করণ যায়, চুরি করণ যায়, ডাকাতি করণ যায়, ব্যবসা করণ যায়, অনেক কিছুই করণ যায়। করতেছি এটা খারাপ লাগতেছে না, আর কাম তো কামই। রোহি মাসাসি আজকে জিগাইতেছিল, আমরা বাচ্চা কাচ্চা নেই না কেন, আমার কোনো সমস্যা আছে নাকি? মানছেন না, খেয়ে দেয় কাম নাই, খালি বেশ বেশি কথা। আমি যে আপনারে সন্তান দিতে পারি না, আমার উপর আপনার কোনো মন কষ্ট নাই তো? কি কইলে এটা তুমি? সন্তান দেন কি তোমার হাতে? আল্লাহর হাতে। কারণ আল্লাহ যদি না দেয় তোমার উপরে আমি রাগ মুখে লিয়া। এমনি কইতেছেন, জানি প্রতিদিন আমি আবদার করি, এমন কিছু না। আজকে ভাবতে কেমন হইতেছে, ডিমান্ড অনেক হাই। 1 কেজি খাসির মাংস আনতে পারবেন? ঢিলা পানি রেলা, স্বপ্ন ভাবি নাই। পারবেন কিনা কোন কেমনি বারম কও, খাসির মাংসের দাম কম, ওইটা হ্যাঁ আছে আমার, জানো না? যা ইনকাম করি অর্ধেক তো জায়গা রিক্সার কিস্তি দিতে। আমি কি ডেলি ডেলি খাইতে চাই? আজকে খাইতে মন চাইছে, বুঝছি। একদিন দাওয়াত খাইয়া রুচি চেঞ্জ হয়ে গেছে। সামনে ঈদ না, মাংসের দাম বেড়ে গেছে, খাসির মাংসের দাম তো আরও বেশি। পারবেন না? আচ্ছা ঈদা হোক দেখি কি করবেন। ঈদের বাকি আর মাত্র 26 দিন, গত 2 বার ভাবির কাছ থেকে চাইয়া মাংস আনছি, এবার কি করবেন? কুরবানি দিবেন, ছাগল গরু দিবেন?
রিক্সা উঠো। কেন? গরিবের বউ না তুমি, খাসি মাংস খাইতে পারতাছি না, এক ঘন্টা ঘুরে আনি। উঠো দাও তো। এই এমন ঠেড়া রে, কাম শেষ হয়েছে? হ্যাঁ ভাবি। তাহলে ভাত খেয়া যায়। না না খাওয়ান লাগবো না, আমি যে বাড়িতে না ভাত তরকারি নাই গেছি। অল্প সেটটা খাওয়া যায়, খাসির মাংস আছে। খাসির মাংস? ও ভাবি আমার একটা বাড়িতে করে একটুখানি দেন না, বাড়িতে লয়ে যাই। আচ্ছা ঠিক আছে দিতাছি। ও বোন খারা, আমার না আশা রোদে দিতে মনে থাকে না, আশাটা একটু রোদে দিয়া দে। আচ্ছা ঠিক আছে। নিবি নাকি আমের আশা? টক আমের আশার আশা লাগবো না। জানিস কুসুম, আশা দিছি তোর ভাইয়ের লেগা। মানুষটা ভাতের সাথে আশার খেতে খুব পছন্দ করে, কিন্তু দেখ সে পস্তাছে বিদেশে আর আমার আশার পস্তাছে এইখানে। দেখবেন হুট করে আয়া পড়ছে। তোর কথা জানা সত্যি হয় বইন। যাই আসার কিন্তু পছন্দ হইব না। এত স্বাদের মাংস ফালাই দিলেন কেন? আর কইস না বোন, আমার একটা রিং আসছিল, আমি একটু ঘরে গেছিলাম, আয়া দেখি যে বিলায় মুখ দিছে মাংস। আরে এত স্বাদের মাংস! আসলে তোর ভাগ্যটাই খারাপ রে, আমার না মাথার মধ্যে কেমন জানি যন্ত্রণা করতেছে। আমি যাই, তুই বাড়িতে যা। হ্যাঁ আপনি রেস্ট নেন। কুসুম, আমার কুসুম রানী কই? ওয়াল্লাহ আমি কি দেখতেছি, কি এইটা? এটা দুম্বার বাচ্চা, পুরো খালি মস্কারা করে। কার ছাগল লইছেন? মতিন মিয়া নামে এক বুইরা লোকের ছাগল। হ্যাঁ ছাগল কেন নামছেন? আমারে ছাগল দিছে। হ্যাঁ আপনারে কেন দিছে? আমি হারে টাকা দিছি। ও কি নামছেন, এই কথাটা তো কইলে হয়, পেছান কেন? আমি পেছাইলাম, তুমি তো পেছাইলা। হ হ আমারই দোষ, যত দোষ নন্দ ঘোষ। ছাগল কিনছেন টাকা পেছেন কই? তোমার কই নাই, জমাইছিলাম। আমার না বিশ্বাস হইতেছে না। আল্লাহ এইটা আমাগো ছাগল! আল্লাহ এইবার এই ছাগল দিয়ে আমরা কোরবানি দিব। আমি তো বিশ্বাস করতে পারি নাই। আচ্ছা এই আমি যাই, কাঁঠাল পাতা নিয়ে আসি ছাগলের লিগা। এখনই কেমন লাগবো?
আমার অনেক খুশি লাগতেছে। আচ্ছা ছাগলে ছাগলে আর কি কি খায়? পোলাও খায়, কোরমা খায়, চিতল মাছের কোপ্তা খায়, সালাতও খায়, সব খায়। দেখছো আবার মশ করে করতেছে। কেন হুনো নাই মানুষে কয় ছাগলে কি না খায়? ওদিকে পেটের সমস্যা নাকি? হ্যাঁ ঠিক আছে, ছাগল নাকি? ছাগলই তো মনে হইতেছে, দুইটা ঠ্যাং কম। জি ছাগল কিনে আনছি হাট থেকে। কত নিছে দাম? 7,000 টাকা। কি কন 7,000 টাকা? অতিরিক্ত দাম নিছে ভাই। দাম আমাকে হাটের তো এই ছাগলের দাম 2-3 হাজার টাকার বেশি না। কোন হাটে? চলো চলো, এবার ঠিক করছি ভাইজান, কুরবানিতে গরু ছাগল ভেড়া কুরবানি না দিয়া অন্য কিছু কুরবানি দেবো। কি দিবা? হাতে উঠ দেবো ভাইজান, উঠ। উঠ পাই ভাগই। আপনি কি মনে করছেন? গাবতলি দেবো বাবু। গাবতলিতে উঠ পাইবা? ঈদের তো আর বেশি বাকি নাই, আনবা কেমনে? আপনি কি ভাবছেন ভাইজান? হ্যাঁ উট কুরবানিতে ঢাকা মাল লাগবো। এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকে ছবি দেখো, ইউটিউবে মোবাইল করুক, হাতি সিলাই থুকু কি কই উট সিলাইব। যাই হোক উট আসুক আর হাতি আসুক, খুশি হয়েছি কুরবানি দিবা। না ঠিক আছে, যুগ পাল্টাইতেছে। এই যে ভাই দাদা, আপনি কি সুন্দর বিষয়টা বুঝছেন, অথচ আপনার মায়ের পেটের বোন হয়েও আপনার আবার বউ এখন পর্যন্ত বিষয়টা মানতেই পারে না, নতুন কোনো কিছু মানতেই পারে না। তো ওটার দাম কত? ভাবি আপনি মানে তুমি করে বলেন, আমি হইতেছি গিয়া আপনার স্বামীর ছোট বোনের জামাই। এইটা আবার কেমনে সম্ভব? ভাবি কইতে জানা তো অসুবিধা, বাদ দেন, আগে তো কতবার কইছেন। আরে উচিত কথা বারবার বলা যায়। যাই হোক, তুমি ইন্টারনেট চালাও না, তুমি সব বিষয়ে বুঝবাও না। অত বুঝবার চাই না, অত কিছু বুঝতে আমার লাভ নাই, ভাবি তো আমার তো সরো। ভাবি তুমি কেমন ছুটি থাকবা, ফুপু ডাক শুনাইবা না? আকাশ ব্যবসা কেমন চলতেছে তোমার? ব্যবসা ভাই জান মাশাআল্লাহ খুবই ভালো, গঞ্জে একটা দোকান দেবো, ভাবতেছি ওই দোকানে আপনারা নিয়ে বসাবো, তাহলে আপনারা আর কষ্ট করে রিক্সা চালানো লাগবো না। ভাই জান বিশ্বাস করেন না, তার ব্যবসার অবস্থা ভালো না। ব্যবসায় কখনো লাভ কখনো লোকসান হইতেই পারে, এটা তো মাইক দিয়ে প্রচার করার কিছু নাই। আপনার রান্নার স্বাদ ভালো মাশাআল্লাহ, দেন আরেক পিস দেন, কইতেছেন যখন আপনি এটা দেন। আমারও একটা দাও, খুব মজা হয়েছে। সেময় তো খাই না ভাবি। ও আচ্ছা ঠিক আছে, আনছেন যখন দেখি
কষ্ট করে খাইতে পারি কিনা। আমি আবার অপোজে পছন্দ করি না। এটাই তো ভালো। আপনি বসেন না ভাবি, বসেন বসেন। ভাই ভাবিরা দেখলে হিংসা লাগে, কত অভাব, তারপরে কত সুখে আছেন আপনারা। অভাব তো নাই ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুখে রাখছে। আপনি বসেন, আমি চা বানাই আনি। আপনার আটকে রাখা ঠিক না, আপনি কাছের মানুষ, যান আপনার কামে যান। চায়ের ব্যবস্থা করে ভালাইছো, দুধ পাইলা কই, চা পাতা পাইলা কই, আমার আনতে কইছিল আমি তো আনি নাই, ছাগল কিনা টেয়া শেষ, আনো কেমনে। বুবু আসুন, আপনার জন্য চা আনি। ভাইজান একটু কথা কইতাম। কি কবি, আপনার শরীরটা কেমন? চিন্তা করিস না, আমার শরীর ভালো আছে। আপনার লাগে চিন্তা করুন না তো, করুম কার লাগে, আমার আর এই কুলে কেডা আছে। আরে আমি তো আছি ভালো, কইলাম না চিন্তা করিস না। ভাইজান আমি ভালো নাই। কে কি সে? আপনার গো জামাই, জামাইয়ের ব্যবসার অবস্থা খুবই খারাপ। কি কষে গুলি, হ্যাঁ তো কইলো নতুন করে বলে দোকান দিব। হ্যাঁ এরম ফুটানি মাইরাই বেড়ায়, দুনিয়া দাঁত দানা করছে, একেবারে বাজে অবস্থা। এই যে আপনার একটা ঈদ যাইব, আপনার বাইকনারা নতুন জামা কাপড় তো দূরে থাক, কোরবানির মাংসটাও চোখে দেখব না। হবাই যান, আমি এই মানুষটারে নিয়ে আর পারি না। আচ্ছা হইছে, অত হতাশ হইস না, বুঝে শুনে দেখ। ভাই যান আপনার ছাগল খাসিটা আমার দিয়ে দেন না, আজকে যদি আব্বায় বাইচা থাকতো, আম্মায় বাইচা থাকতো, তারা কি আমার জন্য কিছু করতো না? আমার দুইটা পোলা, একটা ঈদ যাইব, মাংস দেখবো না। ছাগলের রংটা ভালো, আমার আবার চিত্রের ভিতরে ছাগল ভালো লাগে না, এই কেমন হয় মাংস ভালোই হইব। ভাবি তুমি মনে কষ্ট নাও নাই তো, দুপুরে খাওয়া গেল হইতো না? আর কত জ্বালামো তোমাদের, কত তোরা রিক্সা উঠতো আমি দিয়া হইত গো। সি ভাইজান এটা কি কন আপনি, আপনি কষ্ট করে রিক্সা চালাবেন আর আমি চেটের উপরে বয়ে থাকবো তাই হয় নাকি? হ্যাঁ এটা আমি পারুম না। তাই তো, এটা ভালো দেখায় না, আপনার একটা মানসম্মান মনে আছে না ভাইজান? ইদে কিন্তু আইয়েন আমার বাড়িতে আইয়েন। হ্যাঁ হ্যাঁ, রামধনের হাত খারাপ হইলেও মানে ঝামেলা থাকলেও খাসির অংশটা ভালো রান্ধে, ভাবি যান আইসেন। হ্যাঁ আসি, আসসালামু আসসালামু আলাইকুম।
কত নিল? ৫০। আমি পুরা বাড়ি খুঁজাইলাম, মনটা খারাপ। সুন্দর বাতাস এনে তো বহে মোবারক। একটা গান ধরে মিশা দুনিয়ার মাঝে সাইজে কোন রঙে বানাইছ ঘর খানি, মিছা দুনিয়ার মাঝে সাইজে কোন রঙে চুল পাকিবে দন্ত নড়িবে জীবনে লাগিবে ভাটি, দিন আর দিনে খসিয়া পড়িবে, দিন আর দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি সাইরে কোন রঙে কোন রঙে বানায়াস ঘর খানা, মিশা দুনিয়ার মাঝে ও সাইরে কোন রঙে। আমি নামাজে গেলাম। আরে না, ঈদের জামাত, উপায় আছে দেরি করনের? টুপি নিছেন? টুপি টুপি তো পকেটে রাখেন। আরে পকেটে তো ছিল, গেল কই? তুমি না থাকলে আমার কি হইতো? নামাজে যান। আচ্ছা শুনো, কাশেম কাকার বাড়িতে যাবো, নামাজ পড়া মাংস বানাবো, মাংস লইয়া উনে তাড়াতাড়ি আইসেন, সেমাই রান্ধে রাখবো। যাই আমি। হুজুর, নামাজ দিতেছেন? আপনার টুপির থেকে আমার টুপির দাম বেশি, বদলাইবেন না? জি না।
চলেন কি কোরবানি দিছে ভার আপনাকে গরু না ছাগল গরু ভাবি ভাবি কিরে আইসস ঈদ মোবারক ভাবি ঈদ মোবারক কিরে পুরান শাড়ি কেন জামাই নতুন শাড়ি দেয় নাই ওমা দিছে তো বিকালবেলা পড়ামো ভাবলাম আপনার একটু সালাম কইরা যাই পাইছে থাক বোন বাইছে থাক আমি যাই একটু পরে কামাল মাংস নিয়ে আসবো মাংস লইয়া যাস মাংস লাগবো না ভাবি উনি মাংস আনবো আপনি আর কত করবেন কি কস তুই আমারে কত সাহায্য করস আয় পায়েস খেয়ে যাবি অহ না পরে এমন এখন যাই আইস কিন্তু মাংসগুলো খুব ভালো বাদল ভাই ঈদ মোবারক ঈদ মোবারক বাপির লয়ে বাড়িতে আইও আমনে তোরা মাংস কাটতে এত দেরি করে ফালাইলি কাকা আপনার তো কইছিলাম যে আরো দুজন লোক দরকার আপনি তো রাজি হন নাই মাংস তো ভালোই পাইছি তাই না রে না মাংস ভালো পাইছি আমরা চর্বি তো বেশি আসছিল না ওই ছেলে মেয়ের বউ শুনলাম এবার নাকি বড় গরু কোরবানি দিছে 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 তো ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরুর মাংস তো স্বাদ নাই আপনি তো দেশি গরু দিচ্ছেন দেশি ছাগল দিচ্ছেন ওই সেলিম দেশে আসে নাকি সেলিমে তো 4-5 বছর হয়ে গেছে ওই দেশের বাইরে কি আর একটা বিয়ে করছে রে কাকা আজকে ঈদের দিনকে এসব আলোচনা করুন ঠিক বিদেশ থাকে অনেকদিন ধরা নানান কারণে হয়তো আইতে পারে না অনেক সময় তো এরকম হয় যে আইলে আর যাইতে পারবো না এই কারণে আহে না তো আমরা তো জানি না কিছুই কিন্তু সেলিম ভাই তো ভালো মানুষ এরকম কাম তো করার কথা না কাকা আমি কি খারাপ মানুষ আমিও তো 4টা বিয়ে করছি মনে আসলো না আমি এইটা কইতে চাই নাই আসলে ল তোর মাংস ল কাকা একটু খাসি মাংস দাম দেয় না খাসি মাংস নাই রে বাপ শেষ হয়ে গেছে আমার লিগে কইতেছি না ওই আপনার বৌমা খুব পছন্দ করে লিগে কইতেছি কইলাম না খাসির মাংস যা ছিল বন্ধ করে দেওয়া হয়ে গেছে অল্প একটু রয়েছে ওই ওই জামাই গলাই গিয়া জামাইরা আবার গরু মাংস খায় না ও না তাইলে তো তাহলে জায়গা গরু মাংস রাইকা অর্ধেক পরিমাণ খাসি মাংস যদি দিতেন তুই তো বড় বেহারে তুই তো এরকমের ছিলি না তুই তো দেখে আমার গুনার বাকি করবি হারা আমি দেখতাছি তোর চাচিরে কইয়া আর একটু গরু মাংস দেওয়া যায় কিনা আজকে একটা ঈদের দিন আপনি এখন আইলেন মাংস আনতারি নেই তো কি হয়েছে প্রত্যেক ঈদে মাংস খাওয়া লাগে না সেমাই রাঁধছি খাই দেখেন তো মজা হয়েছে কিনা তুমি রাঁধছো মজা না হয়ে পারে খাইয়া কর ও ভালো কথা ভুলেই তো এসি রাঁধছি তোমার লিগা কি আনছেন আমার লিগা দেহ খুলা
সত্যি আমার লেগে আনছেন? আমার আর একটা বউ আছে না। কত টাকা নিছে? কত টাকা নিছে এটা দিয়ে কি করবা, পছন্দ হয়েছে নি দেখো। এই টাকা দিয়েও তো একটু খাসির মাংস আনতে পারতেন। খাসি খাসি না কইরা আমারে কেটে খাইয়া ভালো। সেদিন কে আমি এমনি কইছি চেতু না আর কি, ফিনবা না ফালাই দিব। আমার শাড়ি হাই ফালাই দিব দেহি খুললা। কি সুন্দর হয়েছে শাড়িটা, এত সুন্দর শাড়ি আপনি পছন্দ করলেন কেমনে? যেমনে তোমারে পছন্দ করছি। আপনি সেমাই খান, আমি এটা পইরা আসি, আমার আর তর্স হইতেছে না। বাপটারে ঢাকা নিলি, চিকিৎসা করালি, কিন্তু বাঁচাতে পারলি না। কি করুন, চেষ্টাটা যে করতে পারছি, সন্তান হয়ে বাপের চিকিৎসা যে করাইতে পারছি, এটাই শান্তি। তা ঠিক, বাপমার জন্যে কিছু করা, সন্তানের জন্য এটা শান্তি। তা করস কি? ও রিক্সা চালাস না, এদিকে সংসার চলে। কাকা রিজিকের মালিক তো আল্লাহ, আমি চালানি কেটা। তা অবশ্য ঠিক, ওই চৌধুরী সাহেব গ্রামে আইসে। হ্যাঁ আমিও শুনছি, ভালো মানুষ। হ্যাঁ খুব ভালো। আরে গ্রামে আসলে অনেক দান খরাত করে, দিল দরিয়া মানুষ। তুই একবার যা না চৌধুরীর কাছে। কাকা কিছু মনে করেন না, মানে দান খয়রাত নিতে আমি পারবো না, আমার শরম করে। আরে বাবা শরমের কি আছে, শুনলাম এবার নাকি ছাগল দিতেছে। হ্যাঁ কারে কারে দিব আমি লিস্ট দিছি, সেই লিস্টে তোর নামও আছে। ছাগল যে দিতেছে হাসা কাকা, তুই তো আমার ভোট দেস না, আগামীতে ভোটটা আমার দিবি। যে তোর বউ ভোটার? যে তোর বড়ই কোষ ভোটটা দিতে। আর হন কালকে চৌধুরীর সাথে দেখা করিস। যে যে হ্যাঁ দেখা করো। ঠিক আছে জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি? বাদল। পুরা নাম কও বেটা? বাদল ভুঁইয়া। ভুঁইয়া লাগে। চৌধুরী সাহেব কই? চৌধুরী সাহেব রে দিয়ে কাম কি, আইসো তো ছাগল নিতে। সালাম দিতাম। সালাম আমি পৌঁছাই দিব না, উনি রেস্ট নিতেছে। আরে তোদের লাগে কি একটু রেস্টও নিতে পারবো না বেটা? ই নিড রেস্ট। ছাগল কই নিয়ে? এতো ভাই ছাগল এখানে। তুই আবার বাম হাত ঢুকাইতেছিস কেন? তোরে বলছি ছবি তুলতে। সরি ভাই, সরি। আবার ইংরেজি দিয়া দেশটা শেষ। খারাপ ছাগলের পাশে খারাপ। এই দিন আরে সারা শুধু শুধু খাড়াই আছো কেন, একটু হাসো, ফ্রি ফ্রি ছাগল পাইতেছো, চুইট করে হাসি দাও। ছেগাইয়া হাসতেছো কেন, একটু চুইট করে হাসো। খবরদার ছবি তুলবেন না, লাগবো না ছবি তোলা, লাগবো না আমার ছাগল। এই তুই তুই কে? পরে না জুতো নাই, থাকলে জুতো দিয়ে পিটাইতাম। চলেন আসেন। বাড়ি দেখি হলো কি হলো
আমরা মাফ করে দিও তো। আল্লাহ, এসব কি কোন আপনি? জীবনে কোনোদিন কোনো কিছু আমার কাছে চাও নাই, সামান্য একটু খাসির মাংস খাইতে চাইছে, খাওয়াইতে পারলাম না আমি। আমি একটা ব্যর্থ মানুষ। শোনেন একটা কথা কই, আমি খাসির মাংস খাইতে পারি না, আমার পছন্দ গরুর মাংস। তাইলে খাসির মাংস খাসির মাংস করতেছিল? মনে আছে আপনার রাজু রাকিকার দিনে আপনি খাইতে বইছিলেন? আরে খাইতেছো না কেন, খাও খাও। এটা কৃষির মাংস ভাই, গরু খাসির মাংস দেন আমার, খাসি নাই। খাসির মাংস কোনটা? এই যে মেম্বার সাহেব খাসি, যেটা যেটা পছন্দ হয় আপনি নিয়ে নেন, আপনার একটা পিস দেব খাসি। এত করে খাইতে চাইলেন দিল না, খাসির মাংস আমি আনতে কইছিলাম আপনার লইগা, ভাবছিলাম মজা করে আপনারা রান্না খাওয়াবো। এত পূর্ণ আমি কোন সময় উঠছিলাম, আল্লাহ তোমার মতো একটা মানুষ আমার কি লিখে দিব। কেডা কইছে আমার অভাব, আমার অভাব নাই তো, কোনো অভাব নাই। তুমি আমার লগে থাকলে আমার কোনো অভাব নাই। আরে হয়েছে ছাড়েন, আরে কেউ দেখা ভালোইব দূর করে চলো, করে কেউ দেখবো না। এখন সময় অনলাইনের, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন, এজন্যই আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ, সহজেই অর্ডার করুন আপনার যা দরকার, সব কেনাকাটা এখানে। রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান।